আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর শেখ নুরুল ফাত্তার রুমি। আজকে আমি গলার যে একটা কমন সমস্যা তার নাম হচ্ছে টনসিলাইটিস, এই বিষয়ে দুটো কথা বলতে চাই। আমরা যদি হা করি গলার ভিতরে দুপাশে কিছু একটা লিম্ফয়েড টিস্যু রয়েছে, আমরা বলছি টনসিল। এই টনসিলগুলো আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে, কিন্তু এরা নিজেরাই মাঝে মাঝে আক্রান্ত হয়ে যায়, তখন আমরা বলি টনসিলাইটিস হয়েছে। যদি প্রাথমিকভাবে প্রথমবার মতো হয়, অ্যাকিউট হয়, আমরা বলছি অ্যাকিউট টনসিলাইটিস। আর যদি বারবার টনসিলের ইনফেকশন হয়, বারবার টনসিল ইনফেকশন হয়, আমরা বলছি ক্রনিক টনসিলাইটিস। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ঠান্ডা পানি কম খাই, আইসক্রিম কম খাই, ঠান্ডা খাবার কম খাই, তাহলে আমাদের টনসিলে ইনফেকশন হওয়ার প্রবণতা কম থাকবে। যদি কোনো কারণে টনসিল ইনফেকশন হয়েই যায়, প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা হালকা গরম পানিতে 1% প্রোভিডিন আয়োডিন মিশিয়ে গড়গড়া করবো তিন বেলা, একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আমরা একটু ব্যথার জন্যে প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাবো তিন বেলা খাবার পর। আর যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা প্যারাসিটামল খেলে গ্যাস্ট্রিকের ওষুধ দুই বেলা খেতে হবে। আর মাঝে আমরা একটা অ্যালার্জির ওষুধ দিতে পারি, মন্টিলিকাস গ্রুপের 10 মিলিগ্রাম রাতে একটা করে দিতে পারি। যদি একটু বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকি। তবে অ্যান্টিবায়োটিক আপনারা হুটহাট করে খাবেন না, একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাবেন। কখনো কখনো টনসিলে অপারেশন করতে হয়, তবে মনে রাখতে হবে টনসিল মানেই কিন্তু অপারেশন নয়। অনেকে ভাবে যে টনসিল মানে অপারেশন করতে হবে। আরেকটা কথা, টনসিল অপারেশন করলে কিন্তু গলার স্বর বা কথা বলার সাথে কোনো সমস্যা হয় না, গান গাইতে সমস্যা হয় না। কেন, কথা বলা এবং গান গাওয়ার জন্য আমাদের রয়েছে এই লেভেলে কণ্ঠনালী বা ভোকাল কর্ড, সেখান থেকে আমাদের সাউন্ড আসে। আর টনসিলটা রয়েছে মুখের ভিতরে হা করলে। আর এখানে মাঝে মাঝে টনসিলের প্রদাহ হলে ঘাড়ের মধ্যে নেকে লিম্ফ নোড ফুলে যায়। অনেকে বলে স্যার আমার এখানে টনসিল হয়েছে, দিস ইজ নট টনসিল, হা করলে ভিতরে টনসিল। তাহলে আমরা যদি সতর্ক থাকি তাহলে আমরা টনসিল ইনফেকশন থেকে নিজেদেরকে সাবধান থাকতে পারবো। খুব কিছু কিছু অল্প ক্ষেত্রে টনসিল ইনফেকশনটা ভয়াবহ আকারে হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। আর ভেরি রেয়ারলি টনসিলের ক্ষেত্রে কার্সিনোমা বা ক্যান্সারও হতে পারে, সেই জন্য আমরা সবসময় সতর্ক থাকবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।